ভারতের মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশানুসারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের একটি বুথ সহ ছটি বুথে পুনর্ভোটের বিজ্ঞপ্তি জারিতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েন সিপিএম রাজ্য সম্পাদক বিজন্ধর এই রাজ্য নির্বাচন দপ্তরের দায়ী করেন নির্বাচন শেষ রাজ্যে বইছিল শুধু গণনার হাওয়া এরই মধ্যে ঘোষণা হল পুনঃ ভোটের আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সিপিএম রাজ্য সম্পাদক অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত বলেন অন্য কথা শুনুন কি বলছেন সিপিএম রাজ্য সম্পাদক ও নির্বাচন দপ্তর নির্বাচন যারা পরিচালনা করলেন তাদের অপদার্থতার জন্য একদিকে মেশিন নষ্ট হল ভোটাররা মানে প্রচন্ড হবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দীর্ঘ সময় লাইনে মধ্যরাত্র পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ ঠিকমতো দেওয়া হয়েছে কিনা যদি দেওয়া হয়ে থাকে তারা ইচ্ছাকৃত হবে এগুলো করেছেন কিনা এই সমস্ত প্রশ্ন এসে যাচ্ছে নির্বাচন রাজ্যের নির্বাচন কর্তৃপক্ষের মানে উদাসীনতা অবহেলা মাঠের খবরা খবর ঠিক না নিয়ে শুধু ডিজিটাল ডিজিটাল লাইন করা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি It was a free and fair voting in the state. And we have got good cooperation from all the political parties. Everyone has appreciated uh, The, we did not find any complaints <coughs> or anything. Everyone has appreciated the pro, the voting system in Tripura. And we hope that. Let's look forward. We have a repoll coming up in six uh, polling stations. That is the area of our. All of us should concentrate. You or me or not the statements here and there. But there are sometimes, in some of them, there are some procedural issues. Some of them, there are technical issues. I am concentrating more on the repoll uh, of 26th rather than we'll focus on the repoll rather than the we'll get enough time to discuss about the issues and all that subsequently এদিকে নির্বাচন কমিশনের এই বক্তব্যের পরও সিপিএম রাজ্য সম্পাদক রীতিমতো হুমকি দিয়ে সতর্ক করেন কমিশনের আধিকারিকদের দাবি জানান গণনা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় বামফ্রন্টের যে জেতা আসনগুলো অবধারিতভাবে বামফ্রন্ট সরকার তৈরি হচ্ছে সেগুলোকে একটু আশঙ্কিত করে তোলা এবং বিরোধীদের বোস্তাব করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা অনেক অনুনয় বিনয় হয়েছে অনেক দরখাস্ত পিটিশন হয়েছে এগুলো আমরা বাদ রাখবো এখন এগুলো বাদ রেখে রাজনৈতিক চ্যালেঞ্জ রাজনৈতিকভাবেই মোকাবেলা করব এবং প্রশাসনের মধ্যে নির্বাচন পরিচালকদের মধ্যে যাদের

पोस्ट वायलेंस क्यों होता है क्योंकि हम लोग में से uh, हम लोग मैं सभी को अपील करता हूं कि ये वायलेंस कुछ ना करे और टेक द रिजल्ट वॉट एवर कम्स इन ए स्पोर्टिंग मैनर दैट इज वॉट इज डेमोक्रेसी वी हैव ऑलरेडी रिटर्न ए न्यू चैप्टर ऑन एटीन फेब्रवरी लेट एस नॉट अरेज द चैप्टर कंटिन्यू द चैप्टर एंड राइट इट इन इवन बोल्डर वर्ड्स दैट वी आर हियर फॉर ए फ्री एंड फेयर पोल एंड ए फ्री एंड फेयर लिविंग इन त्रिपुरा এখন দেখার নির্বাচন দপ্তরের এই প্রতিক্রিয়ার পরও কি ভূমিকা গ্রহণ করেন সিপিএম সদর দপ্তর তবে সব উত্তর কিন্তু দেবে ফলাফল আপাতত এই পর্যন্তই আগামী ব্রেকিংসের জন্য লাইক শেয়ার কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল টাইমস টোয়েন্টি ফোর